দেখো তাহলে আজকে আমরা আজকের ক্লাসে মূলত যে লাইফ সায়েন্সের তোমাদের সেকেন্ড চ্যাপ্টারটা আছে যে কোষ বিভাজন ও কোষ চক্র এটা জীবনের প্রবাহমানতার মধ্যে আছে কোষ বিভাজন জানতে গেলে দেখো আমাদের কোষ বিভাজন ব্যাপারটা প্রথমে জানতে গেলে আমাদের তার আগে কিছু বেসিক কনসেপ্ট বা কিছু প্রয়োজনীয় একটু সংজ্ঞা আমাদেরকে জেনে নিতে হবে বা অন্য কিছু কিছু ব্যাপার আছে যেমন ধরো ক্রোমোজোম ডিএনএ জিন এই ব্যাপারগুলো সম্পর্কে একটু না জানলে কোষ বিভাজনটা যা বুঝতে আমাদের একটু অসুবিধা হবে তাই কোষ বিভাজনটায় যাওয়ার আগে আমরা একটু ক্রোমোজোম ডিএনএ জিন এই ব্যাপারগুলো সম্পর্কে একটু বুঝে নেব দেখো কোষ আমাদের শরীরে বিভাজিত হয় মানে দেখো আমরা আমাদের শরীর জাইগোট নামক একটা এক কোষ থেকে উৎপন্ন হয় একটা কোষ থেকে আমাদের শরীর উৎপন্ন হয় এবং তারপরে জাইগোটটা ক্রমাগত বিভাজিত হতে 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 আমাদের এই বহু কোষী শরীরটা উৎপন্ন হয় তাহলে দেখো এই যে কোষ কোষের আমরা যখন ক্লাস এইটে পড়তাম তখন আমরা পড়েছি কোষ কোষ এবং কোষের যখন আমরা বিভিন্ন উপাদানগুলো পড়েছি তার মধ্যে একটা কোষের মগজ বা কোষের যে কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে সেই উপাদানটা আমরা কী পড়েছি না নিউক্লিয়াস তাহলে নিউক্লিয়াসটা কোষের মধ্যে থাকে এরকম নিউক্লিয়াস নিউক্লিয়াস কি করে না কোষের মগজ বলা হয় কেন না কোষের যাবতীয় কাজকর্ম নিউক্লিয়াস দ্বারা পরিচালিত হয় এবার নিউক্লিয়াসের মধ্যে কি কি উপাদান থাকে বা নিউক্লিয়াসে কী কী উপাদান দ্বারা গঠিত সেটা যখন আমরা পড়েছিলাম তখন আমরা পড়েছি নিউক্লিয়লাস এটা যদি নিউক্লিয়লাস হয় এখানে আছে নিউক্লিয় জালক এই নিউক্লিয় জালক পড়েছি আমরা নিউক্লিয় রস এবং নিউক্লিয়ার মেমব্রেন এই চারটি উপাদান দ্বারা সাধারণত আমরা পড়েছি নিউক্লিয়াস গঠিত দেখো এই যে নিউক্লিয়াসের মধ্যে এই যে যে নিউক্লিয় জালিকা আছে না এই নিউক্লিয় জালিকাটাকে আমরা কি বলি ক্রোমাটিন ক্রোমাটিন এই ক্রোমাটিন এই উপাদানটা কিন্তু একটা কোষ থেকে অপর একটা কোষে বৈশিষ্ট্য বয়ে নিয়ে যায় জিনগত বৈশিষ্ট্যকে বয়ে নিয়ে যায় এবার এই ক্রোম্যাটিনটা স্বাভাবিক অবস্থায় কিন্তু একদম এরকম জালের ন্যায় পেঁচিয়ে থাকে কিন্তু যখন আমরা কোষটা বিভাজিত হবে যখন একটা কোষ বিভাজিত হয়ে দুটো কোষ উৎপন্ন হবে তখন এই ক্রোম্যাটিনটা কিন্তু ক্রোমোজোমে পরিণত হয় এসো আমরা দেখে নিই যে ক্রোম্যাটিন প্রথমে কি হয় দেখো ব্যাপারটা কি হয় নাকি এবার আমরা শুধু নিউক্লিয়াসটাকে আঁকছি হ্যাঁ এখানে দেখো ধরো এটা নিউক্লিয়াস এটার মধ্যে নিউক্লিয় লাশ আছে আর এর মধ্যে এই যে ক্রোম্যাটিন উপাদানগুলো আছে জালের ন্যায় ছড়িয়ে সেই ক্রোম্যাটিন উপাদানগুলো কোষ বিভাজনের আগে আস্তে আস্তে ঘন হয়ে যায় আরও বেশি পেঁচিয়ে যায় পেঁচিয়ে ঘন হয়ে গিয়ে তারা ক্রোমোনিমা বা ক্রোমোনিমাটা গঠন করে দেখো আমাদের শরীরে মোট ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে ছেচল্লিশ বা তেইশ জোড়া এটা আমরা জানি তাহলে এইখানে আমরা ধরো ক্রোমোজোমগুলো কীরকম হয়ে যায় এরকম সূত্রাকার দুটো অংশ নিয়ে গঠিত হয় প্রতিটা ক্রোমোজোম দেখো আমরা তো এখানে ছেচল্লিশটা ক্রোমোজোম যদি আঁকি তাহলে এখানটা খুব একদম কনজাস্টেড হয়ে যাবে আমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে সেক্ষেত্রে আমরা এখানে আমরা এখানে চারটে ক্রোমোজোম মাখছি ধরো এটা রয়েছে এটা রয়েছে এরকম এই যে প্রথমে আমরা ক্রোম্যাটিন জালকটা পেয়েছিলাম কী জালক পেয়েছিলাম আমরা পেয়েছিলাম ক্রোম্যাটিন জালক সেই ক্রোম্যাটিন জালকটা আস্তে আস্তে পেঁচিয়ে গিয়ে প্রথমে ছিল ক্রোম্যাটিন এই ক্রোম্যাটিনটা আস্তে আস্তে পেঁচিয়ে কী গঠন করল মাটা বা ক্রোমোনিমাও বলতে পারি আমরা তাহলে এই ক্রোমোনিমাটা বা ক্রোমোনিমা কি না আগে যে দেখলাম জালের ন্যায় ছিল তারপর থেকে এরা সূত্রাকার দুটো অংশে ভাগ হয়ে গেছে সূত্রাকার আছে কিন্তু তারা দুটো অংশ এরকম আগের থেকে স্পষ্ট হয়েছে এবার ক্রোমোনিমাটা কি গঠন করে আরও পেঁচিয়ে যায় পেঁচিয়ে গিয়ে গঠন করে ক্রোম্যাটিড এইগুলো কিন্তু তখন দণ্ডের ন্যায় দেখতে হয় আর ক্রোম্যাটিড যখন এরকম ক্রোম্যাটিড দুটো ক্রোম্যাটিড যখন একদম ঘন হয়ে যায় তখন তাকে আমরা বলি ক্রোমোজোম এই ক্রোমোজোম কি বা ক্রোমোজোম কাকে বলে সাধারণত ইউক্যারিওটিক কোষে অর্থাৎ পোক্যারিওটিক কোষে নয় জেনেটিক উপাদান সাধারণত দেখো ইউক্যারিওটিক এবং পোক্যারিওটিক দু রকমের কোষেই জেনেটিক উপাদান থাকে কিন্তু ইউক্যারিওটিক কোষ বোক্যারিওটিক কোশের কোষের জেনেটিক জেনেটিক উপাদান আলাদা অনুন্নত যেমন ব্যাকটেরিয়া কোষ কিন্তু ইউক্যারিওটিক কোষের ক্রোমোজোম ক্রোমোজোম কিন্তু হচ্ছে মূল জেনেটিক উপাদান এই জেনেটিক উপাদান ক্রোমোজোম কি না ক্রোমোজোম হচ্ছে সাধারণত ইউক্যারিওটিক কোষে উপস্থিত যে পদার্থ যে সূত্রাকার পদার্থ ক্রোম্যাটিন থেকে উৎপন্ন হয় এবং নিউক্লিয়াসে অবস্থান করে আমরা এখানে পড়ছি এটা একটা নিউক্লিয়াস এটা একটা কোশ্চেন নিউক্লিয়াস এটা একটা কোশ্চেন নিউক্লিয়াস তাহলে নিউক্লিয়াসে অবস্থান করে এবং ক্রোম্যাটিন জালক থেকে উৎপন্ন হয় ক্রোম্যাটিন জালক থেকে উৎপন্ন যে এবার ক্রোমোজোম যখন তৈরি হয়ে যাবে তখন সে কিরকম দেখতে হবে এরকম দেখতে হবে দণ্ডাকার যে অংশ কি করে জীবের জিনগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক হিসেবে হিসেবে কাজ করে তাকেই আমরা বলবো ক্রোমোজোম তাহলে বোঝা গেল ক্রোমোজোম কী ক্রোমোজোম সাধারণত ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের ক্রোম্যাটিন জালক থেকে উৎপন্ন হয় এবং জেনেটিক বৈশিষ্ট্যকে বহন করে জিনগত বৈশিষ্ট্যকে বহন করে এক জেনারেশান থেকে অপর জেনারেশানে নিয়ে যায় এবং জীবের পরিব্যক্তি প্রকরণ এবং বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে পরিব্যক্তি বা মিউটেশন আমরা জানি এটারও গুরুত্ব আছে আমরা পরিব্যক্তি চ্যাপ্টারে আরও অভিযোজন অভিব্যক্তি চ্যাপ্টারে আরও বেশি করে পড়ব তাহলে পরিব্যক্তি প্রকরণ ও বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে তাকেই আমরা বলবো ক্রোমোজোম আবার এই যে ক্রোমোনিমাটা আছে ক্রোমোনিমাটা কিন্তু আস্তে আস্তে আরও যখন পেঁচিয়ে যাবে তখন এই রকম দেখতে ক্রোমোজোম গঠন করবে তাহলে প্রত্যেকটা ক্রোমোজোম আবার দুটো ক্রোমাটিড দ্বারা গঠিত এই একটা ক্রোমাটিড আর এই একটা ক্রোমাটিড এবার তাহলে আমরা বুঝলাম মোটামুটি যে ক্রোমোজোম কি বা ক্রোমোজোম কাকে বলে বা ক্রোমোজোম বলতে কি বোঝায় এবার এই যে ক্রোমোজোম এটাকে আমি কি বলেছি ক্রোম্যাটিন জালক সেটা যদি ঘন হয়ে যায় আরও বেশি পেঁচিয়ে যায় তখন ক্রোমোনিমাটা আরও বেশি পেঁচিয়ে গেলে তখন ক্রোম্যাটিন এবং দুটো পাশাপাশি অবস্থিত ক্রোমাটিন তাকেই আমরা বলি ক্রোমোজোম ঠিক আছে এবার এই ক্রোমাটিড দুটো আবার একটা অংশ দিয়ে যুক্ত থাকে তাকে আমরা বলি সেন্ট্রোমিয়ার আমি পরে আসছি ক্রোমোজোমের গঠনে কিন্তু এই যে ক্রোমোজোম এই ক্রোমোজোম কাকে বলে সেটা আমরা জানলাম কিন্তু এই ক্রোমোজোমকে তাহলে যদি আমরা আবার উল্টো করে ভাঙি তাহলে ক্রোমোজোম ক্রোমাটিড দুটো ক্রোম্যাটিড একটা ক্রোমোজোম এটা যদি একটা ক্রোমোজোম হয় এটা যদি একটা ক্রোমোজোম হয় এটা যদি একটা ক্রোমোজোম হয় তাহলে এর দুটো ক্রোম্যাটিড অংশ আছে এই একটা আর এই একটা এই একটা এই একটা এবার এই ক্রোম্যাটিড আবার যখন সাধারণ নিউক্লিয়াসে অবস্থান করবে অর্থাৎ যে নিউক্লিয়াসটি বিবেচিত হবে না তার মধ্যে আবার ক্রোমোনিমা এবং ক্রোম্যাটিন গঠন করবে এই ক্রোমোজোম কিন্তু অনেক কি কি দুটো জিনিস দুটো উপাদান দ্বারা মূলত গঠিত হয় একটা হচ্ছে ডিএনএ আর ডিএনএর উপরে অবস্থান করে জিন ডিএনএ কি দেখো ডিএনএ ওয়াটসন আর ক্রিক এই দুজন বিজ্ঞানী উনিশশো বাহাত্তর সালে ডিএনএর গঠনটা আবিষ্কার করেছিল এরকম একটা দ্বিতন্তি গঠন এরকম একটা মাঝখানে হাইড্রোজেন বন্ড আছে এরকম একটা দ্বিতন্তি গঠন সেটাই হচ্ছে ডিএনএ ডিএনএ এর মধ্যে এই ডিএনএর এখানে যে এখানে এক দ্বিতন্তী আছে এর মধ্যে কিন্তু জেনেটিক উপাদানগুলো অবস্থান করে জেনেটিক উপাদানগুলো তাদেরকে আমরা বিভিন্নভাবে নাম দিই সেই ধরো এখানে এ টি টি এ এরকম নাম দিই এইগুলো কিন্তু এই এই যে ডিএনএ তার উপরে কিন্তু এক একটা জিন বা জেনেটিক কোড অবস্থিত এই জিনগুলো পরপর অবস্থান করেছে এবং এইটাকে ধরো একটা জেনেটিক কোড বললাম আমরা এটা ধরো একটা কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী তাই জন্য এটাকে একটা কোড নাম দিচ্ছি আমরা একটা তো এই জেনেটিক এই জেনেটিক কোড বহনকারী যে অংশ ক্রোমোজোমের মধ্যে থাকে দ্বিতন্তি তাকেই কিন্তু আমরা বলি ডিএনএ ডিঅক্সি রাইবোনিওক্লিক অ্যাসিড ডিএনএ কি করে না এই জেনেটিক কোডটাকে কিন্তু বহন করে নিয়ে যায় আর জিনগুলো কি এই হচ্ছে এরাও বংশগতির উপাদান এইগুলো হচ্ছে এক একটা জিন এইগুলো এক একটা জিন এইগুলো এক একটা জিন এই জিনগুলো কিন্তু ওই বৈশিষ্ট্যগুলোর ধারক এবং বাহক অর্থাৎ জিনগুলো কি করছে ওই বৈশিষ্ট্যগুলোকে ধারণ করছে এবং ডিএনএ মারফত কিন্তু ওরা একটা জনু থেকে অপর একটা জনুতে সঞ্চারিত হচ্ছে তাহলে আমরা এখন বুঝলাম যে ক্রোমোজোম কি বা ক্রোমোজোম বিষয়টা কিভাবে তৈরি হয় কিভাবে ঘনীভূত হয় এবং কিভাবে ক্রোমাটিন জালক ক্রোমোজোমে পরিণত হয় আমরা জানছি ডিএনএ ডিএনএ কী না জেনেটিক কোড বহন করে ডিএনএ জেনেটিক কোড বহনকারী যে অংশ প্রোটিন সংশ্লেষে প্রধান ভূমিকা পালন করে এখানে এই প্রোটিন সংশ্লেষ কথাটা আমাদের একটু জটিল মনে হতে পারে প্রোটিন সংশ্লেষ কি কি হয় দেখো একটা কোষ যখন বিভাজিত হয়ে দুটো কোষ উৎপন্ন করে তাহলে জেনেটিক উপাদানটা ডবল হতে হবে তাহলে এই দুটো কোষে সমান সমান ক্রোমোজোম আবার থাকবে তাহলে সেক্ষেত্রে এই প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে জেনেটিক কোড দ্বারা প্রোটিন সংশ্লেষণের মাধ্যমে কিন্তু একই রকমের সিকোয়েন্সের আরও ক্রোমোজোম উৎপন্ন হয় তখন কোষটা বিভাজিত হলে দুটো কোষে দুটো দু রকমের একই রকমের ক্রোমোজোম দুটো কোষে চলে যায় তো আরও পরে সেটা ডিটেলসে আমরা জানব তাহলে আর জানছি কি জিন যারা এই বংশগত বৈশিষ্ট্যগুলোর ধারক এবং বাহক তারাই জিন কোথায় অবস্থান করে ডিএনএর ওপরে অবস্থান করে তাহলে ডিএনএর ওপরে অবস্থানকারী যে কার্যকরী অংশ কি করে না বংশগত বৈশিষ্ট্যগুলোকে এক জেনারেশন থেকে অপর জেনারেশনে নিয়ে যাওয়ার ধারক এবং বাহক হিসেবে কাজ করে তারা হচ্ছে জিন আর জেনেটিক কোড হচ্ছে কি না ডিএনএর যে যে অং যে কার্যকরী অংশ কি করে প্রোটিন সংশ্লেষের যে প্রোটিন সংশ্লেষের প্রধান প্রোটিন সংশ্লেষে প্রধান ভূমিকা পালন করে তাকে আমরা বলবো ডিএনএ আর ক্রোমোজোম কাকে বলে সে তো আমরা শুনলামই ঠিক আছে তাহলে আমরা ক্রোমোজোম ডিএনএ আর জিন সম্পর্কে কিন্তু একটা আইডিয়া পেলাম ঠিক আছে এবার এসো আমরা একটু দেখে নিই যে এই ক্রোমোজোম ক্রোমোজোমের গঠনটা কেমন হয় এটা আমাদেরকে একটু জানতে হবে এসো আমরা একটু ক্রোমোজোমের ডায়াগ্রামটা দেখি দেখো এখানে একটা ক্রোমোজোমের একটা ডায়াগ্রাম আমরা এখানে এঁকেছি দেখো ক্রোমোজোমের যে এই যে এই যে ডায়াগ্রামটা আমরা এঁকেছি এর আগে আমরা কি বললাম যে ক্রোম্যাটিন তন্তু থেকে ক্রোমোজোম উৎপন্ন হয় দেখো ক্রোম্যাটিন তন্তু ক্রোমশ পেঁচিয়ে পেঁচিয়ে যখন কোষ বিভাজিত হয় তখন মেটাফেস দশায় গিয়ে কিন্তু আমরা এই রকম একটা ক্রোমোজোম দেখতে পাই তাই মেটাফেস ক্রোমোজোমের গঠনটা সুস্পষ্ট হয় আমরা তখন আর লাইট মাইক্রোস্কোপেও ওটাকে দেখতে পাই তাই জন্য কিন্তু আদর্শ ক্রোমোজোমের গঠন হিসেবে এই গঠনটাকেই দেখানো হয় এবার বিভিন্ন দশায় কিন্তু ক্রোমোজোমের গঠন বিভিন্নভাবে পরিবর্তিত হয় এখানে আমরা এটা যেটা ডায়াগ্রামটা এঁকেছি এটা কিন্তু মে দশার ক্রোমোজোমের ফিজিওলজিক্যাল স্ট্রাকচার বা এটা অঙ্গসংস্থানিক গঠন দেখো এখানে আমরা এখানে ক্রোমোজোমের আগেই আমরা বুঝতে পেরেছি ধরো একটা নিউক্লিয়াসের মধ্যে একটা ক্রোমোজোম থাকলো ক্রোমোজোমের মধ্যে দুটো ক্রোম্যাটিড থাকে দুটো ক্রোম্যাটিড এবং সেগুলো দণ্ডের ন্যায় দেখতে এখানে আমরা দুটো ক্রোম্যাটিডকে এঁকেছি এই দুটো ক্রোম্যাটিড কিন্তু পরস্পর একটা জায়গায় পরস্পর যুক্ত থাকে সেই জায়গাটাকে আমরা কি বলি সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার তাহলে দেখো এখানে দুটো ক্রোম্যাটিড আছে এখানে তাহলে ক্রোমোজোমের এই যে দুটো বাহু রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি বাহুর নেয় দুটো দণ্ডের নেয় অংশ এটাকে বলে ক্রোম্যাটিড আর দেখো এখানে একটা দেখছি আমরা ওপরের দিকে দুটো বাহু এবং নিচের দিকে দুটো বাহু রয়েছে এখানে আমরা যেটা ক্রোমোজোমের যেটা দীর্ঘ বাহু সেটাকে আমরা কি বলি দীর্ঘ বাহুকে আমরা বলি পি দীর্ঘ বাহু এটা দীর্ঘ বাহু আছে আমরা দীর্ঘ বাহুকে পি এবং যেটা এটা স্মল বাহু আছে এটাকে আমরা কিউ দিয়ে চিহ্নিত করি আর কি বলছে দেখো এখানে দুটো ক্রোমাইটিড রয়েছে দুটো ক্রোমাইটিড ছাড়াও দুটো ক্রোমাইটিড দুটো যে অংশ দ্বারা যুক্ত রয়েছে তাকে আমরা বলছি সেন্ট্রোমিয়ার আর সেন্ট্রোমিয়ারের ওপরে একটা ত্রিস্তর দ্বারা আবৃত ত্রিস্তর দ্বারা আবৃত একটা এখানে চাকতির ন্যায় গঠন থাকে সেই গঠনটাকে বলে কাইনেটেকর আর এই সেন্ট্রোমিয়ার কি করে না সেন্ট্রোমিয়ার এই ক্রোম্যাটিড দুটোকে পরস্পরের সাথে যুক্ত রাখে এবং মেটাফেস দশার শেষের দিকে এবং অ্যানাফেস দশার শুরুতে আমরা পরে যখন কোষ বিভাজন জানব তখন এটা আমরা আরও ভালো বুঝতে পারবো তখন এই অঞ্চল থেকে কিন্তু পরস্পর দুটো ক্রোম্যাটিড বিচ্ছিন্ন হয়ে যায় এবং দুটো কোষের দিকে গমন করে দেখো কি বলছে এর ভেতরে আমরা দেখতেই পাচ্ছি ডিএনএগুলো পেঁচিয়ে পেঁচিয়ে অবস্থান করেছে ডিএনএগুলোর মধ্যে ডিএনএ এবং প্রোটিন দু রকমের জিনিস কিন্তু অবস্থান করে দেখো এখানে কি থাকে পাশে ডিএনএ এবং তার ভেতরে কিন্তু কি থাকে অক্টোমার বলে একটা জিনিস থাকে আমরা এখন ডিটেলসে এটা পড়বো না আমরা জাস্ট একটু শুনিনি যাতে বোঝার জন্য এই অক্টোমার এখানে থাকে এইচ টু এইচ টু বি তারপরে এইচ থ্রি এবং এইচ ফোর নামক প্রোটিন থাকে এর প্রত্যেকটা দুটো করে থাকে আর এর পাশ দিয়ে কিন্তু ডিএনএগুলো একে পেঁচিয়ে 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 একদম একটা পুরো একদম সলিড গঠন তৈরি করে সেইখান থেকেই কিন্তু এই ক্রোম্যাটির দুটো উৎপন্ন হয় তাহলে যাই হোক তো এখানে আমরা সেন্ট্রোমিয়ার দেখলাম কাইনেটেকার দেখলাম ডিএনএ জানলাম এবার ক্রোমোজোমের যে শেষের দিককার অংশগুলো যে অঞ্চলে ক্রোমোজোম শেষ হয় ক্রোমোজোম শেষ হয় অর্থাৎ অন্য একটা ক্রোমোজোমের সাথে এই অংশটা লেগে যায় না এটাকে বলে টেলোমিয়ার কি বলে টেলোমিয়ার এই অংশটাকে বলে টেলোমিয়ার আর যে এখানে একটা মুখ্য খাজ একটা এখানে এখানে যে খাঁজটা আছে এই খাজটাকে আমরা বলি মুখ্য কাজ এই সেন্ট্রোমিয়ার এটাকে সেন্ট্রোমিয়ার বা মুখ্য খাজও বলে এটাকে এ ছাড়া অপর যে খাঁজ দেখতে পাচ্ছ এখানে একটা খাঁজ আছে এখানে একটা খাঁজ আছে এইগুলোকে বলে গৌণ খাজ। এবার ক্রোমোজোমকে শনাক্তকরণের ক্ষেত্রে কিন্তু খাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এখানে দেখো একটা নিউক্লিয় লাস লেখা আছে এটা নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন আসলে যে অঞ্চল থেকে নিউক্লিয় লাস উৎপন্ন হয় তাকে নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন বলে বা এন আর বলে এই অঞ্চল থেকে কিন্তু নিউক্লিওলাসটা উৎপন্ন হয় দেখো প্রথমে নিউক্লিও এবং নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয়ে যায় যখন কোষটা বিভাজিত হবে আবার পরে যখন কোষটা আবার যখন তৈরি হয়ে যাবে তখন তো নিউক্লিও আবার প্রয়োজন হবে তখন কিন্তু এই যে নিউক্লিও এখান থেকে উৎপন্ন হয় তাই এই অঞ্চলটাকে আমরা বলি নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন এই অঞ্চলটাকে বলি ঠিক আছে তাহলে আমরা মোটামুটি কী কী জানলাম একটা ক্রোমোজোমের অংশ জানলাম আমরা ক্রোম্যাটিড এখানে আমরা জানলাম ক্রোম্যাটিড আমরা জানলাম সেন্ট্রোমিয়ার আমরা জানলাম কাইনেটেকর আমরা জানলাম টেলোমিয়ার আমরা জানলাম গৌণখাঁজ আমরা জানলাম স্যাটেলাইট আমরা জানলাম নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন এবং নিউক্লিয়লাস এখান থেকে উৎপন্ন হয় তাহলে একটা ক্রোমোজোমের যখন ফিজিওলজিক্যাল স্ট্রাকচার বা অঙ্গসংস্থানিক গঠন আমরা বর্ণনা করব। তখন কিন্তু আমরা এরকম ছবি এঁকে ব্যাপারটা বুঝে বুঝে বর্ণনা করব। ঠিক আছে এইবার দেখো আমরা ক্রোমোজোম কি সেটা জেনেছি ডিএনএ জেনেছি জিন জেনেছি আমরা এবার জানবো ক্রোমোজোম কয় প্রকার দেখো ক্রোমোজোম সাধারণত আমাদের ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে ক্রোমোজোম কিন্তু আমরা দেখো ক্রোমোজোমকে আমরা অটোজোম এবং সেক্স ক্রোমোজোম দুই ভাগে ভাগ করেছি কীরকম অটোজোম অটোজোম যারা হচ্ছে দেহগত বৈশিষ্ট্যগুলোকে বহন করে সেইগুলোকে বলি আমরা অটোজোম আর যারা লিঙ্গ নির্ধারণ করে তাকে আমরা বলি সেক্স ক্রোমোজম তাহলে আমাদের মানুষের শরীরে মোট ক্রোমোজোম আছে জোড়া জোড়া ছেচল্লিশটা এর মধ্যে বাইশটা হচ্ছে অটোজোম বাইশটা হচ্ছে অটোজম অটোজোম আর দুটো হচ্ছে সেক্স ক্রোমোজম সেক্স ক্রোমোজম হ্যালো ক্রোমোজম তাহলে এই যে আমরা এখানে তাহলে অটোজম আর সেক্স ক্রোমোজমের কাজ বুঝতে পারলাম আমাদের যে দেহগত বৈশিষ্ট্য চুলের রঙ স্কিনের কালার বা চামড়ার রঙ এগুলো কিন্তু সমস্ত নির্ণয় করে অটোজম আর সেক্স ক্রোমোজম কী করে সেটা আমাদের লিঙ্গ নির্ধারণ করে এরপরে আসি ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড ব্যাপারটা কি দেখো ডিপ্লয়েড ক্রোমোজোম বলতে আমরা কী বুঝি ডিপ্লয়েড সেট এবং হ্যাপ্লয়েড সেট অ্যাকচুয়ালি ডিপ্লয়েড সেট মানে দেখো আমাদের যখন কোনো একটা কোষে এবার ছবিটা মুছে দিই একটা ধরো কোষে কোষের মধ্যে যখন এই ছেচল্লিশটা ক্রোমোজোম উপস্থিত থাকে তখন ছেচল্লিশটা ক্রোমোজোম অর্থাৎ একুশ এ সরি তেইশ জোড়া ক্রোমোজোম ধর এটা নিউক্লিয়াস এবং এর মধ্যে এই ক্রোমোজোম জোড়া অর্থাৎ এই আমাদের কতগুলো ক্রোমোজোম রয়েছে ধরো তেইশ জোড়া ক্রোমোজোম আছে তেইশ জোড়া ক্রোমোজোম ধর এখানে ধরো আঁকলে ব্যাপারটা কনজাস্টেড হয়ে যাবে আমি ধরো চারটে আঁকছি এই যে এখানে ধরো এখানে আমরা কল্পনা করে নাও যে তেইশ জোড়া ক্রোমোজোম আছে এই তেইশ জোড়া ক্রোমোজোম যখন উপস্থিত থাকে তখন তাকে আমরা বলি ডিপ্লয়েড সেট কি বলি একে আমরা টু এন দিয়ে চিহ্নিত করি বাট দেখাই তাহলে এইটা হচ্ছে ডিপ্লয়েড সেট আর যখন ধরুন দুটো নতুন কোর্স উৎপন্ন হয়েছে এখানে একটা এখানে একটা এবং প্রত্যেকটায় প্রত্যেকটা সেটে ক্রোমোজোম আছে তেইশটা করে তেইশ জোড়া না তেইশটা করে তখন তাকে আমরা বলবো হ্যাপ্লয়েড সেট ধরো এই সেটটা এখানে চলে গেছে 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 আবার এখানে এই সেটটা আছে এখানে আমি চারটে চারটে করে দেখালাম এটা তেইশটা তেইশটা করেও দেখানো যেতে পারে ঠিক আছে এবার এইটাকে আমরা বলবো এন এটাকে বলবো হ্যাপ্লয়েড সেট এটাকেও বলবো হ্যাপ্লয়েড সেট এটাকে বলবো হ্যাপ্লয়েড সেট এটাকেও বলবো হ্যাপ্লয়েড সেট তাহলে বোঝা গেল ডিপ্লয়েড সেট আর হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম বলতে কি বুঝি যখন আমাদের সাধারণ কোষে যখন আমাদের এই যে দেহ কোষ আছে আমাদের শরীরে তার কিন্তু প্রত্যেকটাতেই ছেচল্লিশটা করে কোষ আছে সেগুলো কিন্তু সব ডিপ্লয়েড কোষ অর্থাৎ এন কিন্তু যখন স্পার্ম উৎপন্ন হয় বা এগ উৎপন্ন হয় তখন সেগুলোর ক্রোমোজোম সংখ্যা হয়ে যায় অর্ধেক তাহলে কি হবে আবার এখানে এন সংখ্যক ক্রোমোজোম আবার এন সংখ্যক ক্রোমোজোম তারা যুক্ত হয়ে যাবে তাহলে টু এন সংখ্যকটা আবার প্রতিষ্ঠা হবে তাই যে সেই ধরনের সেটকে আমরা বলি হ্যাপ্লয়েড সেট যখন এন দিয়ে তাকে আমরা চিহ্নিত করি তাহলে আজকের ক্লাসে আমরা ক্রোমোজোম কি জানলাম ডিএনএ কি জানলাম জিন কি জানলাম অটোজোম জানলাম সেক্স ক্রোমোজোম জানলাম ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড সেট সম্পর্কে ধারণা পেলাম এবং ক্রোমোজোমের ফিজিওলজিক্যাল স্ট্রাকচার বা অঙ্গসংস্থানিক গঠন নিয়ে আলোচনা করলাম তোমরা আজকে এটা দেখবে যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে নেক্সট ক্লাসে আমরা ক্রোমোজোমের রাসায়নিক গঠন সম্পর্কে পড়ব থ্যাংক ইউ